হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা একটু ডিফারেন্ট, কারণ হচ্ছে ডিম তো আমরা সবাই খাই, ঠিক আছে, কিন্তু ডিমটাকে যদি একটু স্পেশালভাবে খাই, মানে নর্মাল যেরকমভাবে খাই সেরকমভাবে না খেয়ে যদি একটু সুন্দর করে খাই, অন্যরকমভাবে খাই, তাহলে কিন্তু টেস্টটাও বাড়ে আর একটু ভিন্নতাও আসে, তাই না? তো আজকে আমি সেরকমই একটা রেসিপি দেখাবো যেটা আপনারা ব্রেকফাস্টে ইউজ করতে পারেন। তাহলে চলুন শুরু করা। প্রথমে একটা প্যানে আমি তেল দিয়ে নিচ্ছি, তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এখন এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আপনারা যতটুকু খাবেন ততটুকু পরিমাণ অনুযায়ী পেঁয়াজ কুচি দেবেন। পেঁয়াজ কুচি দেওয়ার পরে এটাকে নেড়ে নেড়ে একটু ভেজে নিতে হবে। বেশি ভাজা যাবে না, অল্প একটু ভাজলেই হবে, যেন একটা ট্রান্সপারেন্ট কালার আসে, তাহলেই হবে। তো পেঁয়াজ কুচি, এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচিটা দিয়েও আমি একটু নেড়ে নিচ্ছি, এবং নেড়ে নেড়ে ভাজতে হবে যাতে একটু হালকা ভাজা হয়। এবং হালকা ভাজা হওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা। ধনে পাতাটা পুরোই অপশনাল, আপনারা যদি ধনে পাতা না খান এটা স্কিপ করে যেতে পারেন, এর বদলে কিন্তু পেঁয়াজের কলিও দিতে পারেন। তো এটা দিয়েও আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে আমি এখানে অ্যাড করব হচ্ছে লবণ, যেটা দরকার অবশ্যই, লবণ ছাড়া তো খাওয়া যাবেই না। তো লবণ দিয়েও আমি আবার আরেকটু করে নেড়ে দিচ্ছি। তারপর আমি অ্যাড করছি টমেটো, টমেটোটাও অপশনাল, এবং এর সাথে আপনারা বরবটি বা অন্য কোনো সবজিও দিতে পারেন, সেটা আপনাদের উপর ডিপেন্ড করছে, বাট আমি টমেটো দেওয়াটাই প্রেফার করি। তো টমেটো দিয়ে আমি একটু হালকা ভেজে নেব, টমেটোটা যাতে একটু ভাজা ভাজা হয়। এবং তারপরে যখন টমেটোটা একটু হালকা ভাজা হয়ে যাবে, তারপরে আমি এখানে ডিম অ্যাড করে দেব। তো আমি ডিম দিয়ে দিচ্ছি, আপনারা যদি দুটো ডিম খান দুটো ডিম দেবেন, আমি একটাই খাই তাই আমি একটা দিচ্ছি। ডিমটা দিয়ে একটু অপেক্ষা করতে হবে, সাথে সাথে স্ক্র্যাম্বল করা যাবে না, একটু যখন ডিমটা একটু শক্ত হয়ে আসবে তখন আমি এভাবে স্ক্র্যাম্বল করে দেব, এবং ডিমটাকে অবশ্যই আলাদা করে স্ক্র্যাম্বল করতে হবে। এবং আমি একটু মরিচের গুঁড়াও দিয়ে দিলাম, যদি আপনারা ঝাল খান আপনারা সেই পরিমাণ মতো দেবেন, বা আপনারা না খেলে স্কিপও করতে পারেন। তো এরপর আমি ডিমটাকে ভালো করে টমেটো বা পেঁয়াজ যেটা দিয়ে আমরা প্রথমে রান্না করেছি ওটার সাথে মিশিয়ে নিলাম, এবং স্বাদটা একটু বাড়ানোর জন্য আমি ম্যাগি মশলাও দিয়ে দিলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতো মশলা দিতে পারেন। তো আমার হয়ে গেছে, এখন আমি এটাকে একটু নেড়ে চেড়ে ভালো মতো মিক্স করে নেব, একটু পাঁচ দশ মিনিটের মতো, পাঁচ দশ মিনিট না, দুই তিন মিনিটের মতো একটু নাড়বো, কারণ এখানে সব রান্না অলরেডি হয়ে গেছে। তো আমার এটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি সার্ভ করে নেব। এই যে আমি সার্ভ করে নিচ্ছি একটা প্লেটে, এবং এরপরে এটার উপর আমি ডেকোরেশন করব। তো হয়ে গেছে আমার একটা ভিন্ন স্বাদের রেসিপি, ডিমটাকে নর্মালি না খেয়ে একটু হালকা অন্যরকমভাবে খাওয়া, এই আর কি। তো এখন আমি একটু এখানে শসা অ্যাড করব, আপনারা চাইলে টমেটো দিতে পারেন, কিন্তু আমি যেহেতু টমেটো অ্যাড করেছি ভিতরে তাই আর টমেটো আলাদা করে দিলাম না, আমি শসা দিয়ে খাই, আর আপনারা যদি চান সস দিয়েও খেতে পারেন। তো এটাই ছিল আজকে একটা ভিন্ন স্বাদের রেসিপি ডিমের। আপনার যদি ভালো লেগে থাকে আপনারা ট্রাই করবেন, আর এই ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে, ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।